নমস্কার বন্ধুরা, এডুকেশন, টেকনোলজি এবং রিসার্চ প্রত্যেকটি ক্ষেত্রেই কম্পিউটার এখন বহুলভাবে ব্যবহার করা হয়। আমাদের কম্পিউটার সম্বন্ধে বেসিক যে ধারণা, সে ধারণাটুকু না জানলে এখন যেসব পরীক্ষা আমরা বসবো সেগুলো পরীক্ষা আমরা কনফিডেন্টলি দিতে পারবো না। কারণ প্রত্যেকটি পরীক্ষায়, আমাদের সেই লিখিত পরীক্ষাতেই হোক কিংবা ইন্টারভিউতে হোক, প্রত্যেকটি পরীক্ষায় কী হয়, এখন আমাদের কম্পিউটার সম্বন্ধে যে আমাদের জ্ঞান তা বিভিন্নভাবে আমাদের চেক করা হচ্ছে। তো চলো আজকের ভিডিওতে আমরা সেই কম্পিউটারের বেসিক ধারণা নিয়ে আলোচনা করব। আমরা দেখব যে কম্পিউটার সম্বন্ধে কী কী আমাদের জানা খুবই দরকার, না হলে আমরা যুগের থেকে পিছিয়ে পড়ব এবং ইন্টারভিউতে আমাদের সেই কনফিডেন্সটা আসবে না, যেখানে যেসব চাকরির মধ্যে আমাদের কম্পিউটারের যে মিনিমাম যে জ্ঞান সেটা উল্লেখ করা রয়েছে। আমাকে আমার যে স্টুডেন্টসরা রয়েছে, যে ক্যান্ডিডেটগুলো রয়েছিল যারা আইসিডিএসের ইন্টারভিউ দিচ্ছিল, তারা বারবার আমাদেরকে বলছিল যে যাতে আমরা কম্পিউটারের ওপর একটা ভিডিও দিই। আমরা আজকে সেই ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আমাদের একটু দেরি হয়েছে কারণ আমাদের সেট আপ করতে একটু সময় লেগেছে। তো চলো একটু তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো চলো আজকে আমরা আমাদের ভিডিওটি শুরু করি। কম্পিউটারকে আমরা তিনটি ভাগে ভাগ করি। প্রথমে আমাদের আসে অ্যানালগ কম্পিউটার, তারপরে আসে আমাদের ডিজিটাল কম্পিউটার এবং শেষে হাইব্রিড কম্পিউটার। আমরা প্রথমে আসি অ্যানালগ কম্পিউটার কাকে বলেন। অ্যানালগ কম্পিউটার সেই সব কম্পিউটার যেগুলোতে ক্রমাগত পরিবর্তনশীল যে ডেটাগুলো রয়েছে, সেই ডেটা পরিমাপ করতে যে কম্পিউটার ব্যবহার করা হয় তাকে আমরা বলবো অ্যানালগ কম্পিউটার। যেমন ধরো আমরা দেখবে বিভিন্ন ল্যাবে আমরা কী করি, কারেন্টের ভোল্টেজ মাপি, বা তুমি লক্ষ্য করবে স্টেবিলাইজার বা অন্যান্য যে সব জায়গা দেখবে যেখানে ভোল্টেজ কী হয় ক্রমাগত পরিবর্তনশীল, সবসময় তো স্থির থাকে না, দেখবে কাটারা এরকম করে নড়ে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা কী করবো, অ্যানালগ কম্পিউটার ইউজ করবো। এছাড়া আমাদের হার্টবিট মাপার জন্যে বা বিভিন্ন যে চিকিৎসা ক্ষেত্রে যেখানে ডেটা সবসময় পরিবর্তন হয়, ঠিক আছে, সেই সকল ক্ষেত্রে আমরা কী করবো, অ্যানালগ কম্পিউটার ইউজ করবো। বোঝা গেল? এইখানে তোমাদের বলে রাখি, আমরা অ্যানালগ কম্পিউটার দিয়ে কিন্তু কোনো হিসেব বা ক্যালকুলেশন করতে পারবো না, ঠিক আছে। তো সেই জন্য আমরা কী করবো, ডিজিটাল কম্পিউটার ইউজ করবো। ডিজিটাল কম্পিউটার সেগুলোই যেখানে আমাদের ক্যালকুলেশান এবং লজিক্যাল অপারেশান এই দুটোই সম্পন্ন হয়। বর্তমানে আমরা যেসব কম্পিউটার দেখতে পাই সেগুলো সবই আমাদের কি, ডিজিটাল কম্পিউটার। অর্থাৎ আমরা শিক্ষাক্ষেত্রে হোক কিংবা ব্যবসার কাজে যে কম্পিউটার ইউজ করি সেগুলোকে আমরা বলবো হচ্ছে ডিজিটাল কম্পিউটার, ঠিক আছে। ডিজিটাল কম্পিউটার আমাদের তাহলে কোনগুলো, আমরা যেগুলো দেখতে পাই, যেমন পার্সোনালি আমরা যেগুলো কম্পিউটার ইউজ করি বা আমরা স্কুলে ল্যাবে যে কম্পিউটারগুলো দেখতে পাই সেগুলো সবই আমাদের ডিজিটাল কম্পিউটার। আর এক হলো হাইব্রিড কম্পিউটার। এই হাইব্রিড কম্পিউটার এমনই কম্পিউটার যেখানে ডিজিটাল এবং অ্যানালগ এই দুটো একসাথে ব্যবহার করা হয়। বোঝা গেল? তো হাইব্রিড কম্পিউটার উদাহরণ কী, হাইব্রিড কম্পিউটারের উদাহরণ হচ্ছে আমাদের দেখবে আবহাওয়া দপ্তরে যেসব ইউজ করা হয়, আবহাওয়া দপ্তরে যেসব কম্পিউটার ইউজ করা হয় সেগুলোর মধ্যে অ্যানালগের ব্যাপারও থাকে আবার ডিজিটালের ব্যাপারও থাকে। মানে সেখানে আমাদের ক্যালকুলেশনের প্রয়োজন হয়, আবার বিভিন্ন পরিবর্তনশীল যে ডেটা সেগুলোরও প্রয়োজন হয়, সেই জন্যে আমরা সেটাকে হাইব্রিড কম্পিউটার বলবো। এই গেল আমাদের কম্পিউটারের কি ভাগ, ঠিক আছে। এইবার আমরা আসি কম্পিউটারের বিভিন্ন অংশ। তো প্রথম কি, প্রথমে থাকে কম্পিউটারের, কম্পিউটার তৈরি করতে গেলে প্রথমে থাকে কম্পিউটারের হার্ডওয়্যার। আচ্ছা, কম্পিউটারের হার্ডওয়্যার কি, কম্পিউটারের হার্ডওয়্যার হচ্ছে যে কম্পিউটার যখন শুরু হয়েছিল সেখান থেকে আজ পর্যন্ত যে আমাদের কম্পিউটার তৈরি করতে যে অংশগুলো লাগে সেগুলোর যে বিবর্তনের ফলে এখন যে অবস্থা বা এখন যেসব জিনিস দিয়ে আমরা কম্পিউটার তৈরি করি তাকে আমরা কী বলবো, হার্ডওয়্যার, ঠিক আছে। হার্ডওয়্যার কী হবে তাহলে, সেগুলো মাউস হবে, কিবোর্ড হবে, আমাদের মনিটর হবে, এগুলো সবই হচ্ছে কি, কম্পিউটারের হার্ডওয়্যার। আচ্ছা, তাহলে কম্পিউটারের হার্ডওয়্যার তো নিজে নিজে একা একা কাজ করবে না, তাহলে কম্পিউটারের হার্ডওয়্যারগুলোকে যাতে কাজ করাতে হয় তার জন্য কিছু একটা আবিষ্কার করতে হবে। সেই জন্য আমরা কী আবিষ্কার করলাম, সেই জন্য আমরা আবিষ্কার করলাম সফটওয়্যার। সফটওয়্যার কী করবে, সফটওয়্যার হচ্ছে হার্ডওয়্যারগুলোকে, বিভিন্ন যে হার্ডওয়্যার আছে তাদেরকে উপদেশ দেবে, তাদেরকে ইনস্ট্রাকশান দেবে কাজ করার, সেগুলোকে আমরা বলবো সফটওয়যার। তাহলে হার্ডওয়্যার কি, হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের যেসব অংশ দিয়ে তৈরি তাকে আমরা বলবো হার্ডওয়্যার, আর সেই সব হার্ডওয়্যারগুলোকে চালানোর জন্য আমরা যা ইউজ করি সেটাকে আমরা বলবো সফটওয়্যার। কাজের উপর ভিত্তি করে আমরা সফটওয়্যারকে তিন ভাগে ভাগ করি, তা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারের মধ্যে কী পড়ছে, সিস্টেম সফটওয়্যারের মধ্যে পড়ছে আমাদের হচ্ছে অপারেটিং সিস্টেম আর পড়ছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসর। তো অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা জানি অ্যাপেলে থাকে কী অপারেটিং সিস্টেম, ডস, ঠিক আছে। আর আমাদের যে এমনি কম্পিউটারগুলোতে থাকে উইন্ডোজ,
আর আমাদের মোবাইলে থাকে অ্যান্ড্রয়েড, এগুলো হচ্ছে সবই আমাদের অপারেটিং সিস্টেম বা অপারেটিং সফটওয়্যার, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ প্রসেসর। তো ল্যাঙ্গুয়েজ প্রসেসরের মধ্যে কী পড়বে, আমাদের বিভিন্ন ট্রান্সলেটর পড়বে, এডিটার পড়বে, ডিবাগার পড়বে, বোঝা গেল। আর আমরা জানি যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আমরা সবাই অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ করি, আমরা কম্পিউটারে মাইক্রোসফট এক্সেল বা পাওয়ার পয়েন্ট বা পেইন্ট, এগুলো সবই কি আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে। তো এরপরে আমরা আসি ইনপুট আর আউটপুট ডিভাইসে। আচ্ছা, ইনপুট ডিভাইস কি, আমরা যখন কোনো কম্পিউটারকে কোনো ইনস্ট্রাকশন বাইরে থেকে দেব সেটাকে আমরা বলবো ইনপুট ডিভাইস, ঠিক আছে। তাহলে কী কী মাধ্যমে আমরা দিতে পারি, আমরা কিবোর্ডের মাধ্যমে দিতে পারি, আমরা মাউসের মাধ্যমে দিতে পারি, ঠিক আছে। তো পরীক্ষায় ইনপুট ডিভাইসের পাঁচটি নাম দিতে পারে, বা যে কোনো একটি ইনপুট ডিভাইস চারটে অপশনের মধ্যে দিল, দিয়ে তোমাদের বললো যে কোনটি ইনপুট ডিভাইস, বা এভাবে বলতে পারে যে নিজের কোনটি ইনপুট ডিভাইস নয়। তো সেই অর্থে আমরা অনেকগুলো ইনপুট ডিভাইসের নাম তোমাদের আমি দিয়ে রেখেছি, তোমরা সেগুলো দেখতে পারো, ঠিক আছে। দেখে তোমরা নোট ডাউন করে নাও যে এগুলো সব ইনপুট ডিভাইস, তোমরা দেখলেই বুঝতে পারবে ওখানে কী কী আছে। জয়স্টিক আছে, টাচপ্যাড আছে, হ্যাঁ, বিভিন্ন আমাদের হচ্ছে মাউস, কিবোর্ড, তারপরে স্ক্যানার, সবই হচ্ছে আমাদের কি ইনপুট ডিভাইস। আমি অনেকগুলো নাম লিখে রেখেছি, তোমরা সেগুলো নোট ডাউন করে নিতে পারো। এরপরে আসছে হচ্ছে আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস কোনগুলো, আউটপুট ডিভাইস হচ্ছে কম্পিউটার কোনো কিছু প্রসেস করার পর, ঠিক আছে, যে রেজাল্ট বা আউটকাম যেখানে দেখাবে বা যেখানে হচ্ছে পরিবেশন করবে সেটাকে আমরা বলবো আউটপুট ডিভাইস। আচ্ছা, আউটপুট ডিভাইস মানে কী হচ্ছে, দেখো আমরা ধরো একটা কম্পিউটারে কী করলাম, প্রথমে একটা হচ্ছে ছবি ডাউনলোড করলাম, এবার সেটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে সেটা কি আমাদের বাইরে হাতে চলে আসবে প্রিন্ট হওয়ার পর। তাহলে কম্পিউটার কী করলো, ছবিটা ডাউনলোড করলো, তারপর সেটাকে প্রসেস করলো, প্রসেস করার পর প্রিন্ট করে দিল। তাহলে এই যে আমাদের প্রিন্টার, তাহলে কী হবে, প্রিন্টারটা হবে আমাদের আউটপুট ডিভাইস, ঠিক আছে। সেরকম আমরা যে বিভিন্ন কম্পিউটারে স্পিকার লাগাই, অর্থাৎ কম্পিউটারে কোনো কিছু একটা প্রোগ্রাম চলছে, তার যে সাউন্ডটা আমরা বাইরে থেকে শুনতে পাই, অর্থাৎ যে স্পিকারগুলো হবে সেগুলো কী হবে, আমাদের আউটপুট ডিভাইস, ঠিক আছে। তো ইনপুট ডিভাইসের মতো আউটপুট ডিভাইসেরও প্রশ্ন তোমাদের সেমভাবে পরীক্ষায় আসতে পারে, সেই জন্য আমি কী করেছি, অনেকগুলো আউটপুট ডিভাইসের নাম তোমাদের লিস্ট আকারে মানে স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা সেগুলো বুঝে নিতে পারো অথবা খাতায় নোট ডাউন করে নিতে পারো, ঠিক আছে। এরপরে আমরা আসি কম্পিউটারের বিভিন্ন অংশে। আচ্ছা, কম্পিউটারের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কম্পিউটারের সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মানে তিন ভাগে বলতে তিনটি ইউনিটে ভাগ করতে পারি। প্রথম ইউনিট হচ্ছে আমাদের কন্ট্রোল ইউনিট, তারপর হচ্ছে এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর তিন নম্বর হচ্ছে মেমোরি ইউনিট। আচ্ছা, প্রথমে আসি আমরা কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট হচ্ছে ধরো কোনো কিছু একটা ইনস্ট্রাকশান এলো, সেই ইনস্ট্রাকশানকে কন্ট্রোল ইউনিট কী করে, প্রসেস করে। প্রসেস করে কোথায় পাঠায়, হয় এএলইউতে পাঠায়, আর হচ্ছে বা মেমোরি ইউনিটে পাঠায়। অর্থাৎ মানে কন্ট্রোল ইউনিট কী করে, কন্ট্রোল ইউনিট এএলইউ আর মেমোরি ইউনিটের মধ্যে সমন্বয় সাধন করে। তারপরে আসি এএলইউ। এএলইউ হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। এই এএলইউতে কী হয়, এই এএলইউতে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ সমস্ত প্রকার যে ক্যালকুলেশনগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের এএলইউতে হয়। আর থাকলো মেমোরি ইউনিট। আমাদের কম্পিউটারে যদি কোনো কিছু স্টোর করে রাখতে হয় তো সেটা নিয়ন্ত্রণ করে কে, মেমোরি ইউনিট। তো কম্পিউটারের মেমোরি, যেটা আমি বলে রাখি, কম্পিউটারের মেমোরি বা ফোনের মেমোরি কী হয়, দুরকম হয়, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম। র্যাম হচ্ছে র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রম হচ্ছে রিড অনলি মেমোরি। তো দেখো তোমাদের হচ্ছে এই যে আমরা আজকে পড়লাম, তো এখান থেকে তোমাদের বিভিন্ন রকম যে আমাদের অ্যাব্রিভিয়েশনগুলো আছে, অর্থাৎ সিপিইউর ফুল ফর্ম কী, র্যামের ফুল ফর্ম কী, রমের ফুল ফর্ম কী, বা এএলইউর ফুল ফর্ম কী, এই যে তোমাদের যে বেসিক যে জিনিসগুলো কম্পিউটারের সেগুলো তোমাদের পরীক্ষায় বা ইন্টারভিউতে তোমাদের গিয়ে কী হয় ধরতে পারে বা পরীক্ষায় আসতে পারে। তো এইরকম তোমরা যদি বিভিন্ন টপিকের উপর ভিডিও চাও তো তোমরা সেটা আমার কমেন্টে আমাদের সাজেশান দিতে পারো যে স্যার এইভাবে এই ভিডিওর উপর একটা ভিডিও, এই টপিকের উপর একটা ভিডিও বানানো যেতে পারে। তো আমরা সেগুলোকে বিবেচনা করব, যদি আমাদের সেগুলো পারার মধ্যে বা সাধ্যের মধ্যে হয় তো আমরা সেগুলো করার চেষ্টা করব, ঠিক আছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলে আমাদের এভাবেই পাশে থাকবে যেভাবে এতদিন ছিলে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি।